হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ইমু অ্যাপ্লিকেশন ইউজ করি না এমন লোক নাই বললেই চলে। তো মাঝে মাঝে আমাদের মাঝে এমনটা হয়ে যায় যে আমাদের প্রিয়জন আমাদেরকে ব্লক করে দেয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে খুব সহজেই আপনি ওই ব্লক থেকে আনব্লক করে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন খুব সহজেই। তো হয়তো অনেকে ভাবে আপনি শুনে থাকবেন যে আপনার ইমু অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট করলে আনব্লক হয়ে যাবে, এটা আসলে হয় না। তো আবারও শুনে থাকবেন যে ইমু অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করলে কিন্তু আপনি আবার নিজেরভাবে আনলক হয়ে যাবে বা আনব্লক হয়ে যাবে, তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, তো এটাও হবে না। তো বন্ধুরা, নতুন পদ্ধতিতে ইমুর অফিসিয়ালভাবে সিস্টেম একটি আছে, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতে আজই চলে আসলাম। তো এই সিস্টেমের মাধ্যমে কিন্তু খুব সহজেই তার সাথে ভিডিও কল দিতে পারবেন, অডিও কল দিতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, তো খুব সহজেই। তো বন্ধুরা, কোন সেই পদ্ধতি, তো কীভাবে করবেন সম্পূর্ণ জুড়েই দেখে দেবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা যে ট্রিক্সটি অবলম্বন করব এটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, আর এটা যদি এক ফটো মিসটেক করেন তাহলে কিন্তু আপনি কখনোই এই কাজটি করতে পারবেন না। তো বন্ধুরা, ধরুন আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি তিনটা ইমু ডাউনলোড করেছি। ধরুন এই দুইটা হচ্ছে আমার ফোনের ইমু এবং এইটাই হচ্ছে আমাদের ভিকটিমের ইমু। তো ধরেন ইনি আপনাকে ব্লক করে দিছে, কে করছে, এই ইমু বেটা থেকে আপনাকে ব্লক করে দিচ্ছে আপনার এই অ্যাকাউন্টে। তো আপনি কিভাবে এখন তার সাথে আবার রিকন্ট্যাক্ট করবেন বা কন্ট্যাক্ট করবেন, এই কন্ট্যাক্ট করার জন্য আপনাকে আরেকটা ইমু ডাউনলোড করতে হবে। সেটা আমি ডাউনলোড করেছি, ইমু এসডি। তো আসলে এইটা যদি বুঝতে না পারেন আবারও ভিডিও রিভাইস দিয়ে আপনি আবারও শুনে নিতে পারেন। তো বন্ধুরা, আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, আমার এই ইমুতে চলে যাচ্ছি। তো এই ইমুতে এমডি শাকিল নামে যে ইমুটা আছে এটা কিন্তু আমি লক করে দিব এই ইমু থেকে। তো ধরুন আমি এই ইমুতে চলে যাচ্ছি। তো এখন আমি আমার এই ইমুর উপরে চলে যাচ্ছি এবং এটাকে ব্লক লিস্ট করে দিব। তার আগে আমি একটি কল দিয়ে নিচ্ছি যে আসলে কল হচ্ছে কিনা। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিন্তু কল চলে আসছে। দেন আমরা কি করব, এখন কিন্তু আমাদের ইমু অ্যাকাউন্টটি ব্লক নাই। তো ব্লক করার জন্য উপরের দিকে থ্রি ডট আইকনে ক্লিক করে আমরা একটু ব্লক করে দিব। তো অ্যাকাউন্টের পরে ক্লিক করে দেওয়ার পর আবারও থ্রি ডটে ক্লিক করে দিব এবং এইখানে দেখতে পাচ্ছেন ব্লক। তো সিম্পলি আমি ব্লক করে দিব। দেন আমি যদি ব্লকে ক্লিক করে ইয়েসে ক্লিক করে দিই তাহলে কিন্তু অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে, অলরেডি চলে গেছে। তো আমরা যদি এই অ্যাকাউন্ট থেকে দেখি, এই অ্যাকাউন্ট থেকে আমরা একটু কল দেওয়ার চেষ্টা করি এমডি শাকিল নামে অ্যাকাউন্টটিতে। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ইওর বডি ইজ নট অনলাইন, অলরেডি কিন্তু ব্লক হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে আনব্লক করব, তো আনব্লক করার জন্য জাস্ট আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি আমরা থার্ড একটি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পর ওই অ্যাকাউন্টে চলে যাবে, আর এবং অবশ্যই ওই অ্যাকাউন্টে কিন্তু আপনার এই দুইটা অ্যাকাউন্ট নিয়ে আসতে হবে কোনোভাবে। তো যে অ্যাকাউন্ট দুইটা আপনি অ্যাড করাইতে চান অবশ্যই এই দুইটা অ্যাকাউন্ট কিন্তু আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ চ্যাট, দেন এটার পরে ক্লিক করে দিবেন। এটার পরে ক্লিক করে দেওয়ার পর যে দুইজনকে আপনি কথা বলাতে চান বা ব্লক লিস্ট থেকে আনব্লক করতে চান ওই দুইটা সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি এই দুইটা অ্যাকাউন্টেই কিন্তু সমস্যা হয়েছে, আমি নিজেও জানি। এই ক্ষেত্রে ওই দুইটার পর টিকমার্ক করে ওকেতে টিকমার্ক করে দিব। জাস্ট হয়ে গেল কিন্তু একটা গ্রুপ। তো এখন কি হবে, এই গ্রুপ তো আমরা খুলে ফেললাম, এখন তো সকলেই বুঝে যাবে যে এটা গ্রুপ থেকে অ্যাড হয়েছে। তো কিভাবে বুঝবে না যে এটা গ্রুপ থেকে অ্যাড হয় নাই, সেটা করার জন্য কি করব, উপরের দিকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিব। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু তিনজন রয়েছি। তো এইখানে যে সাগর নামে আইডিটা ওনার এটা কিন্তু খুব সহজেই বোঝা যাইতেছে। তো আমরা কি করব, জাস্ট আমরা এই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব। সো বন্ধুরা, এই সাগর নামের আইডিটি লিভ নেওয়ার জন্য নিচের দিকে লিভে ক্লিক করে দিবেন। দেন আমরা জাস্ট লিভে ক্লিক করে দিলাম, দেন ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দিয়ে গেলে কিন্তু হয়ে গেল। তো আমরা জাস্ট কি করব, আমরা এই অ্যাকাউন্টটিতে চলে যাব, যে কোনো একটা অ্যাকাউন্টে গেলেই হবে। জাস্ট এই অ্যাকাউন্টটা আমরা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি গ্রুপ কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আমি এই গ্রুপের কল করি কিন্তু খুব সহজেই এটা কিন্তু হয়ে গেল। তারপরে এখানে এসএমএস করবেন, চ্যাট করবেন, যাই করবেন সেটা কিন্তু আপনার সেই ব্লক লিস্টে যে রেখেছে তার কাছে কিন্তু খুব সহজেই। অলরাইট বন্ধুরা, আশা করি ভিডিওর সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। তাছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমু হেল্পলাইন নাম্বার রয়েছে, সেইখানে কন্ট্যাক্ট করে আমার সাথে সরাসরি আপনার সমস্যাটি সলভ করে নিতে পারেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।